কয়েকটি ধারা রয়েছে, এই ধরনের ধারা মিলিয়ে দুটি ধারায় আপনার প্রভাবশালী আলেম ওলামা রয়েছে যাদের ওয়াজ মাহফিল মানুষ শুনে, যাদের কথা শুনে তাদেরকে আটক করছে এই সরকার। অর্থাৎ তারা যেন ধর্ম প্রচার করতে না পারে, এদেশে যেন মানুষ ইসলামের সঠিক শিক্ষা না পায়, সেজন্য তারা সুপরিকল্পিত ভাবে ওয়াজ মাহফিলের অনেক বক্তাদের লিস্ট করেছে, অনেককে গ্রেপ্তার করেছে এবং অনেককে করবে। আটক করে নারী সহ আটক করে একটা গল্প রচনা করলে, ফাঁদ রচনা করলেন, আর আমি সমস্ত আলেম ওলামাদেরকে গালি দেব। একটা মানুষকে আপনার আটক করার পরে তার মোবাইলে নাকি পর্ন ভিডিও পাওয়া গেছে, কোন অফিসার ছড়িয়েছে ও খোঁজ করে দেখেন, এটা ভারতীয় দালাল, ও বাংলাদেশের লোক না। স্পষ্ট ভাবে আমরা বলছি, এই সমস্ত অফিসাররা যারা সুপরিকল্পিত ভাবে যারা আলেম ওলামাদের নিয়ে বিষেধগার ছড়াচ্ছেন, কেন নখের মধ্যে পিন ঢুকিয়ে নির্যাতন করবে, কেন তার যৌনাঙ্গে কারেন্টের শক দিবে, এদেরকে কি আপনার এদেশি মানুষ মনে হয় এগুলো কারা করছে? নখ তুলে ফেলছে। যেহেতু হেফাজতে ইসলাম বর্তমানে একটা সরকার বিরোধী শক্তি বা এদেশের ধর্মীয় সম্প্রদায়ের মানুষের প্রতিনিধিত্বকারী একটা বড় শক্তি, তাই তাদেরকে সুপরিকল্পিত ভাবে দমন করে হেফাজতের নেতাকর্মীদের দমন করছে। বিভিন্ন মাদ্রাসার যারা একটু প্রোগ্রেসিভ মাইন্ডের ছাত্র রয়েছে, যারা মানুষকে প্রভাবিত করতে পারে, যারা মানুষকে আপনার যেটা বলে যে সংগঠিত করতে পারে, তাদের লিস্ট হয়েছে 122 জন মাদ্রাসার ছাত্র এবং আলেম ওলামাদের লিস্ট হয়েছে। তাদেরকে গুম করা হতে পারে, অনেককে গ্রেপ্তার করা হবে, অনেককে খুন করা হবে, অনেকে লাশ দেখবেন নারায়ণগঞ্জের কোনো নদীতে ভেসে উঠেছে, কিংবা আপনি দেখবেন ওই চট্টগ্রামের মতো ছাত্রদলের নেতাকে যেভাবে পাওয়া সেভাবে লাশ ভেসে উঠেছে, অথবা দেখবেন হাতির জিলে, এবং সেই তালিকা আমরাও থাকতে পারি, কারণ স্বাভাবিকভাবেই এই মাফিয়াদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। মামুনুলকের ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলাটি দায়ের করেছেন তার পতিত যে স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, যে তাকে নিয়ে সোনারগাঁ নারায়ণগঞ্জের সোনারগাঁ রিসোর্টে যে ঘটনাগুলো ঘটেছিল এপ্রিলের 3 তারিখ, আজকে যিনি যখন তিনি মামলা করেন তখন হচ্ছে তারিখ হচ্ছে এপ্রিলের 30 তারিখ, 27 দিন পর। তিনি কি মামলা করেছেন? নারী ও শিশু নির্যাতন মামলা। প্রিয় দর্শক, আমি গত বেশ কিছুদিন থেকে এইসব নাটক নিয়ে আমি বিভিন্ন সময় ভিডিও বার্তা দিয়েছি, আমার মতামত আমি ব্যক্ত করেছি, তাতে অনেকেরই চুলকানি শুরু হয়ে গেছে। হ্যাঁ, চুলকানি শুরু হতে পারে, সেটি আমার মতামত আমি দিব, উনাদের মতামত উনারা দিবেন, এটি স্বাভাবিক। তো আপনারা একটু একটি বিষয় আপনারা চিন্তা করুন, যখন বসুন্ধরা গ্রুপের এমডি একটি হত্যাকাণ্ড ঘটিয়েছে বা আত্মহত্যার প্রস্তুত করেছে, যেটি আমরা বলি হয়তো তদন্তে বেরিয়ে আসবে, তাকে গ্রেফতার করা হচ্ছে না, সেখানে পুলিশ কিছু বলছে না, এই জায়গায় আজকে ঘটনার 27 দিন পর মামুনুলকের কথিত দ্বিতীয় স্ত্রীকে দিয়ে মামলা দায়ের করানো হয়েছে। এবং আপনারা কি দেখেছেন যে কোনো আসামিকে পুলিশ ধরে এনে মামলা করা 27 দিন পরে? এতদিন লাগলো কেন এই এই বিষয়টা চিন্তা করতে? আমি তো মানে শুরুতে বলেছিলাম যে আপনারা যদি রিসোর্ট ঘটনা নিয়ে মামলা করেন তাইলে হয়তো মানুষ মেনে নিত, কিন্তু এখন তো জল গুলা করে ফেলছেন আপনারা। মামলা দেখিয়েছেন, তাকে গ্রেপ্তার দেখিয়েছেন 2013-এর মামলায়, 2020-এর মামলায়, এখন যখন এইসব সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়, প্রিয় দর্শক, বাংলাদেশের যেসব মেইন স্ট্রিম গণমাধ্যমগুলো রয়েছে, মেইন স্ট্রিম মিডিয়া যেগুলো রয়েছে, তারা তো এসব কথা বলতে পারবে না, কারণ তাদের সমস্যা রয়েছে, তারা বলেও না। এখন কথা বলছে কে? সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া যারা বিদেশে বসবাস করছেন তারা কথা বলছেন, এবং তাদের গলা টিপে ধরার জন্য লন্ডনে, আমেরিকায়, ইউরোপের বিভিন্ন দেশে তাদেরকে হুমকি ধামকি দেওয়া হয়। বাদ দেন তাদেরকে, আমাকে হুমকি দেওয়া হয়, আমাকে তারা হুমকি দেন, আমাকে অনেক কিছু তারা দেখান, জুজুর ভয় দেখান আমাকে। তো আমার তো মানে জুজুর ভয় দেখালে আমি কি এগুলা ভয় পাই? আমাকে আপনি কি বলবেন, আপনারা কি করবেন,
আমার কি কোনো টাকা পয়সা চুরি করেছি নাকি আমি কারো, না আমি কি আওয়ামী লীগ করছি না বিএনপি করছি আমি না করব কোনোদিন। আমি অবাক হই আমাকে যখন জুজুর ভয় দেখায়। ওরা ভাবে কি যে বাংলাদেশে যাবেন না, বাংলাদেশে গেলে কিন্তু আপনাকে উচিত শিক্ষা দিয়ে দিব। আরে বাবা বাংলাদেশে আমি নাইবা গেলাম তো অসুবিধাটা কোথায়? আমার তো বাংলাদেশে যদি আমি না যাই আপনারা যেসব অন্যায় অত্যাচার করছেন মানুষের উপর, এখন আপনাদের দলীয় দৃষ্টিভঙ্গি থেকে আপনারা কথা বলছেন, আমি সরকারের পলিসি নিয়ে সমালোচনা করছি, এখানে আপনাদের সমস্যাটা কোথায় ভাই? আপনারা যদি আমি যে সব কথা বলছি সেগুলো যদি মিথ্যা হয়, আপনারা বলেন যে আপনি আমাকে ধরে বলেন যে আপনি এই জায়গায় মিথ্যা কথা বলছেন, আমি আমার মতামত সাহেবকে সম্পর্কে আমরা বলবো, সেটা হচ্ছে যে মামুন নায়েক সাহেবের বিরুদ্ধে নারায়ণগঞ্জে একটি নারী ধর্ষণের মামলা হয়েছে, স্ত্রী কর্তৃক স্বামীর নারী ধর্ষণের মামলা, এটা বাংলাদেশের রেয়ার। এই বিষয়টি আমি লয়ার হিসেবে আমি বলতে চাই যে পেনাল কোডের যে নিয়ম আছে 175 ব্যতিক্রম যেটা আছে সেটা হচ্ছে যদি স্ত্রী 13 বছরের নিচে হয় তাহলে এই করতে পারে, এবং এই মহিলা এই নারীর সাথে ওনার ইসলামী বিধান অনুযায়ী বিবাহ হয়েছে এবং সেখানে ইজাব কবুল, 1,00,000 টাকা তামিননামা এবং 2 জন সাক্ষীর সম্মুখে। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।